নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম নতুন ধরনের একটা সাইড র্যাপিং। আর তোমরা অনেকেই আমাকে একটাই কমেন্ট করো, দিদিভাই পিঠ এবং পিঠ দেখা যাবে না এমন একটা স্টাইলের সাইড র্যাপিং তুমি আমাদের সঙ্গে শেয়ার করো। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো প্রথমেই দেখো সাইডটাকে আমি ওপেন করে নিয়েছি, আর ডান হাতে দিয়ে দেখো এই ডান সাইডে এইদিকে তোমরা প্রথমে ট্যাক করে নেবে, খুব টাইটভাবে ট্যাক করে নেবে। চাইলে এখানে একটা সেফটি পিন দিয়ে কিন্তু তোমরা পিন আপ করে রাখতে পারো। এবার আমি বাঁ সাইডে খুব টাইট করে নিয়ে গিয়ে টাক করছি, তারপরে মিডিলের এক্সট্রা কাপড়টাকে আমি পেটিকোটের ভিতরে খুব ভালো করে এখানে টাক করে নিচ্ছি। তারপরে একটু এখানে তোমরা নিচের দিকে চেক করে নেবে যে লেন্থটা ঠিক আছে কি না। আর অবশ্যই আগে কিন্তু একটা জুতো পরে তারপরে শাড়িটা পরবে। আর পিছন দিক দিয়ে যখন এক রাউন্ড ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবে তখন কিন্তু সেই শাড়িটা কিন্তু খুব টাইট করে টেনে এনে তারপরে সামনের দিকে তোমরা টাক করবে। দেখো কতটা টাইট করেছি। এই টাইট করে নিলেই কিন্তু তোমাদেরকে অনেকটা স্লিম দেখাবে, টল দেখাবে এবং সাথে সাথে কিন্তু অনেকটাই সুন্দর দেখাবে। কোমরটা যাদের অনেক হেভি আছে তাদেরও কিন্তু খুবই স্লিম দেখাবে। তো এখানে দেখো আমি একটা বড় এখানে কুচি করে নিচ্ছি, বড় প্লিট নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি সাধারণ যেমন কুচি করি তেমন নয়, তার থেকে অনেকটাই বড় একটা প্লিট এখানে আমি নিয়ে নিচ্ছি। দেখো তো এখানে আমি দুটো প্লিট নেব খুব বড় বড় করে। আর আজকে সাইড র্যাপিংটা হচ্ছে বাঙালি স্টাইলের সাইড র্যাপিং। আশা করি এই সাইড র্যাপিংটা তোমাদের খুবই ভালো লাগবে, একদম নতুন ধরনের ডিজাইনটা। একটা টাক করে নিয়েছি প্লিট, আর একটা প্লিট আমি করছি দেখো সেম ততটাই বড় বড় করেছি, এবং একটার উপরে আর একটা দিয়ে এখানে আমি টাক করে নিচ্ছি। নিচের দিকে লেন্থটা অবশ্যই চেক করে নিও যেন সমান হয়, উঁচু নিচু যেন না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু হাত দিয়ে চেপে নেবে, দেখবে ফোলা ভাবটা একদমই চলে যাবে। আর তারপরে এবার আমি আঁচলে চলে যাচ্ছি, এবার আমি আঁচলটা রেডি করে নেব। এক্ষেত্রে বলি বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আঁচলটা অনেকটাই বড় হবে। দেখতে পাচ্ছ কতটা বড়, পুরো আঁচলটাই কিন্তু তোমাদেরকে প্লিট করে নিতে হবে। তো এখানে আমি প্রথমে প্লিটটা একটু বড় নিচ্ছি, দেখো যেটা ডিজাইন আছে পাড়ে সেই ডিজাইনটা মেপে আমি একটু বড় দেখে প্রথমে পাড় নিয়ে নিয়েছি। আর তারপরে প্রত্যেকটা পাড় কিন্তু এখানে আমি ছোট ছোট করে ভাঁজটা নেব। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভাঁজ কিন্তু এখানে ছোট ছোট হবে, আর লাস্ট ভাঁজটা কিন্তু এরকম উল্টে যাবে। খেয়াল রাখবে লাস্ট ভাঁজটা কিন্তু উল্টে যাবে। আর তারপরে প্রত্যেকটা ভাঁজের মাথা এভাবে সমান করে ধরে নিলে, ধরে নিয়ে একটু নাড়িয়ে নেবে, দেখবে খুব সহজেই ভাঁজগুলো বসে যায় এবং ধরতে সুবিধা হয়। খুব ভালো করে এক একটা ভাঁজ এখানে ধরে নেওয়ার পরে একটু হাত দিয়ে চেপে নেবে, ফোলা ভাবটা চলে যাবে, ভাঁজগুলো সেট হয়ে বসে থাকবে, তোমাদের ধরতে সুবিধা হবে। যখনই হাত দিয়ে চেপে নেবে, নেওয়ার পরে একদম উপরের দিকে কিন্তু একটা বড় সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। বা চাইলে এই ধরনের শাড়ির পিনগুলোও ব্যবহার করতে পারো, এটাও কিন্তু খুবই ভালো। এবার দেখো সমস্ত প্লিট কিন্তু এভাবে আমি রেডি করে নেব, আর যতটুকু শাড়ি এখানে আছে সমস্ত শাড়িটাই কিন্তু এভাবে তোমরা ভাঁজটাকে রেডি করে। তোমরা আরও নতুন নতুন শাড়ি ট্যাপিং দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে, এবং সাথে করে অল বাটনটা একবার হিট করে রাখবে। তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি ট্যাপিং আমি আমার চ্যানেলে দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, এবং আমার ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারো। ইনস্টাগ্রামেও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কী কী ধরনের শাড়ি ট্যাপিং আমার থেকে দেখতে চাইছো। আর তোমরা যারা একদম শাড়ি পরতে পারো না এবং তোমরা ভাবছো নতুন নতুন ডিজাইন আমি কীভাবে শিখবো, তো আমার চ্যানেলে আমি অনেক ধরনের নতুন নতুন শাড়ি ট্যাপিংয়ের ভিডিও দিয়ে রেখেছি। যারা নতুন তারা কীভাবে শাড়ি পরবে, যারা আঁচলের প্লিটটা রেডি করতে পারো না তারা কীভাবে রেডি করবে, এবং যারা কুঁচি রেডি করতে পারো না, একদম বিগিনার্স যারা প্রথম একদম নতুন নতুন শাড়ি পরছো কীভাবে শাড়ি পরবে, সেই নিয়ে আমি অনেক ভিডিও করে রেখেছি আমার চ্যানেলে। তো আশা করি তোমাদের প্রত্যেকটা ভিডিওই ভালো লাগবে। তার জন্য কী করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটিকে একবার ঘুরে দেখতে হবে। তো দেখো এখানে মিডিলে আমি প্রত্যেকটা ভাঁজ সুন্দর করে ধরে নিচ্ছি, আর মাঝে মাঝে একটা করে দেখো এখানে আমি শাড়ির পিন দিয়ে পিন আপ করে রাখছি। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখো, মাঝে মাঝে কিন্তু একটা করে শাড়ির পিন বা সেফটি পিন আপ করে রাখবে, না হলে তোমাদের এখানে ভাঁজগুলো কিন্তু ওলট পালট হয়ে যেতে পারে, কষ্টটা একদম বিফলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করে কিন্তু সেফটি পিনটা এখানে পিন আপ করে রেখো। আর এই ধরনের শাড়ি ট্যাপিংটা তোমরা কিন্তু বিয়েবাড়িতে বা বিয়েবাড়ি ওকেশানে তোমরা যারা যাচ্ছ তারাও পরতে পারো, খুবই ইউনিক লাগবে, নতুন একটা লুক। দেখতে পাচ্ছ নিচের দিকের ভাঁজটাও কিন্তু আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি। এভাবে নেওয়ার পরে একটু হাত দিয়ে চেপে নেবে, তাহলে এই শাড়িটা দেখতে ভালো লাগবে একদম। দেখো আমি কাঁধের উপর একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি, এবার আঁচলটাকে আমি সামনে নিয়ে আসছি। খুব ভালো করে খেয়াল করো আঁচলটা আমাদের কতটা বড়, দেখো এখানে এখানে আঁচলটা একটু বড়ই রাখবে, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর সবসময় খেয়াল রাখবে যে যে শাড়ির বর্ডার আছে সেই শাড়ি দিয়ে এই ডিজাইনটা করার, প্লেন শাড়ি দিয়ে করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না অতটা। তো এখানে দেখো আঁচলটাকে আমি ধরছি, আঁচলে কোনো ভাঁজ দরকার নেই, ঠিক ব্লাউজের এখানে গিয়ে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে
দেবে ব্লাউজের ভিতর থেকে। চাইলে সমস্ত কাপড় এখানে এর উপর এভাবে রেখেও একটা পিন আপ করতে পারো, বা শুধু এই আঁচলটাকেও একটা পিন আপ করতে। এটাকে আমি সরিয়ে রাখলাম, এটাকে আমি দেখো ব্লাউজের ভিতর থেকে পিন আপ করে নিচ্ছি। তো তোমরা চাইলে দুটো একসঙ্গে পিন আপ করে নিতে পারো, আমি পরে আবারও একবার এখানে পিন আপ করে নেব। তো এটাকে এভাবে দিয়েও তোমরা পিন আপ করে নিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানেও কিন্তু আমি একটা ছোট্ট সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি, ব্লাউজের ভিতর দিয়ে পিন আপগুলো করবে, আর ছোট ছোট করে করবে যেন সামনের দিকে ততটা না বোঝা যায়। তো এবার দেখো সামনের দিক দিয়ে যখন টাইট হয়ে যাবে এভাবে টেনে পিছনের দিকে নিয়ে যাবে, ঠিক এভাবে দেখো একদম পিছনের দিকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে ঠিক এখানে একটা ব্লাউজের সঙ্গে তোমরা কিন্তু সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তাহলে কী হবে, তোমাদের পিঠটাও দেখা যাবে না এবং ডিজাইনটা খুবই ইউনিক লাগবে, পেটও দেখা যাবে না, পিঠও দেখা যাবে না। তোমরা অনেকেই আছো যারা পেট দেখাতে চাও না, তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো দিদিভাই এমন একটা ডিজাইন দেখাও যেখানে আমাদের পেট দেখা যাবে না এবং পিঠও দেখা যাবে না। তো এই ডিজাইনটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো, তোমাদের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন। কোমর বন্ধনীটাকে কিন্তু তোমরা একটু ঢিলা রাখবে, আর পিছনে যে পাটটা ছিল ওটাকে কিন্তু জয়েন্ট করে রেখে তারপরে পিছনে কিন্তু তোমরা পিন আপটা করবে, ওটাকে ছেড়ে রেখে পিন আপ করবে না। দেখতে পাচ্ছ কোমর বন্ধনীটা আমি কিন্তু একটু ঢিলাই রেখেছি। তো এটা আমার আজকের ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই পিছন ঘুরে একবার দেখাও, তো পিছন দিক দিয়েও তোমরা খুব ভালো করে দেখে নাও। আশা করি আজকে সাইড আপিংটা তোমাদের খুবই ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন ভিডিওতে।